কেন একটা বিষয় ঘটলো এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না, যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি। আপনি শাকিব খানের ঘর ভেঙে তছনছ করে দিয়েছেন। মানে শাকিব খান একটা ছোট বাচ্চা, মানে সে একটা শিশু, তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি। মানে এটা কেউ কিছু জানে না, কোথাও কারো কিছু নেই, এবং এত বছর ধরে এটা চলছে, এটা তো অলমোস্ট 9-10 বছর ধরে। হ্যাঁ, যে আচ্ছা ওর কারণে, এটা ওর কারণে। এবং আমাদের সমাজে আপনি সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন ভাই, মেয়েরা মেয়েদেরকে বুলিং করে বেশি। আমি নেভার এভার, তানভীর ভাই, আমি আজকে আপনার প্রোগ্রামেই বলছি, কখনো আমি কোনোদিনও কাউকে ডিসরেসপেক্ট করিনি, কেউ বলতে পারবে না, কোনোদিনও না ভাইয়া। হয়তোবা কেউ যখন আমাকে বারবার যদি কেউ আক্রমণ করে থাকে কোনো বাজেভাবে, তখন হয়তোবা আমি সেটার অ্যান্সার দিয়েছি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সিরামিক সিরিজ তানভি তারেক শো। আমি তানভি তারেক, আজ কথা বলবো যার সাথে, তার নাম চিত্রনায়িকা বুবলি। বুবলি, আমার নাম তানভি তারেক, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো লাগছে যে ফাইনালি আমি ভাইয়ার সাথে এত চমৎকার একটা আড্ডাতে আসলে একসাথে আমরা বসতে পেরেছি। আপনি খুবই ইমোশনাল, ইমোশনগুলো আপনি খুব এক্সপ্রেস করেন যে কোনোভাবে, এবং এটার বিপরীতে অনেকে সমালোচনা করে যে সব এক্সপ্রেশন কেন আপনার পাবলিক ডোমেনে দিতে হবে, কিন্তু হয়তো আপনি না দিয়েও পারেন না। তো এগুলো কি মনে হয় যে কোনো কোনো খুবই সাময়িক পোস্ট হওয়া দরকার ছিল? ফেসবুক পোস্ট নিয়ে আমি আলোচনা করছি, গত 2 বছর বা 2.5 বছর ধরে যদি আমি ফেসবুক পোস্ট, পাবলিক পোস্ট যদি আপনাকে সমালোচনা মানে পর্যালোচনা করা হয়, তাহলে ভেবে নেওয়া হবে যে খুবই কি বল প্রতিক্রিয়াশীল একজন নারী আপনি, খুব প্রতিক্রিয়া দেখান, ঝটপট এটা আমার অ্যান্সার দিতে হবে, নাহলে আমার ঘুম হচ্ছে না, এটা কেন করেন? এটা দারুণ একটা টপিকে এসেছেন ভাইয়া। আমি বলবো যে প্রতিক্রিয়া, এক্স্যাক্টলি, আমি অলওয়েজ হয়তো রিয়্যাক্ট করি, আমার প্রতিক্রিয়াটাই আসে, ক্রিয়াটা আমার দ্বারা আসে না, হয়তো প্রতিক্রিয়া আসে, কখনো একটা আমার দ্বারা আসে না, হয়তো রিয়্যাক্টটা আসে একদমই যখন লাস্ট মোমেন্টে। বাট তার আগে মানুষ কী করছে, যারা অপোজিটে থাকে তারা হয়তো বা আমাকে প্রভোক করছে, হয়তোবা তারা কোনো একটা উস্কানিমূলক কোনো কিছু দিয়েই যাচ্ছে বা বলেই যাচ্ছে, সেটা কোনো প্রোগ্রামে হোক বা সেটা কোনো ফেসবুক স্ট্যাটাসে হোক, সেটা কাউকে দ্বারা হোক, এই যে ক্রীড়া বা অ্যাক্টগুলো করানো, সেক্ষেত্রে আমিও তো একজন হিউম্যান বিইং, আমিও তো একজন রক্ত মাংসের মানুষ। আমরা বরাবরই বলি তানভীর ভাই যে হয়তো বা কিছু জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি, কিছু জিনিস এড়িয়ে চলতে পারি, তো সেই এড়ানোটা যখন আমি অনেকবার এড়িয়ে গেলাম, কিন্তু এটা যখন কেউ টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে, যে আমরা যে কেউ বুবলিকে নিয়ে হয়তো যে কোনো একটা কমেন্ট করতে পারি, ও এটা নিয়ে কোনো রিয়্যাক্ট করবে না, বা ওকে নিয়ে যে কোনো কমেন্ট করে ফেলা যায়, বা ওকে নিয়ে আমরা যে কোনো কিছু বলে ফেলতে পারি, একটা স্ট্যাটাস দিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে ও তো অ্যাভয়েড করে সবসময়, সো ওকে আমরা ওই তুরুপের তাসটা বানাতে পারবো। সেক্ষেত্রে আমি যখন এটা, আপনি সাইলেন্ট ছিলেন বলতে চাচ্ছি, একদমই ভাইয়া, আপনি এই জন্য আমি বলবো যে আমাদের আর্কাইভগুলো যদি আমরা দেখি কখনো, বা আমরা যদি সামনে আনি, বা যদি এটা কখনো পসিবল হয়, তো বরাবরই আমি দেখি যে যখন কেউ আমাকে নিয়ে কোনো প্রকার কোনো একটা অন্যরকম ইঙ্গিতপূর্ণ বাজেভাবে, যেটার মিনিংটা খুব অন্যরকম দাঁড়ায়, সেটা সোশ্যালি হয়তো ডিফারেন্ট বা একটা খারাপ মিনিং যাচ্ছে দর্শকদের কাছে, তখনই কিন্তু আমি হয়তো সেটার একটা প্রতিক্রিয়া জানাচ্ছি, যে আসলে ব্যাপারটা সেটা না। এবং একজন মানুষ হিসেবে, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে, সেটা আমার দায়িত্ব যে আমার নিজেকে ক্লিয়ার রাখা, কিন্তু কখনোই প্রথমত আমার দ্বারা সেই ইনিশিয়েটিভটা আসে না। আমি নেভার এভার, তানভীর ভাই, আমি আজকে আপনার প্রোগ্রামেই বলছি, কখনো আমি কোনোদিনও কাউকে ডিসরেসপেক্ট করিনি, কেউ বলতে পারবে না, কোনোদিনও না ভাইয়া। হয়তোবা কেউ যখন আমাকে বারবার যদি কেউ আক্রমণ করে থাকে কোনো বাজেভাবে, তখন হয়তোবা আমি সেটার অ্যান্সার দিয়েছি, যখন দেখছি যে তাকে বারবার ভদ্র ভাষে কথা বলেও হয়তো হচ্ছে না, তখন হয়তো বা আমার রিয়াকশনটা তাদের কাছে অন্যরকম লাগতে পারে। কিন্তু তার আগে আমি বুবলি অলওয়েজ হয়তো কাজে ফোকাস থাকি, আমাকে কেউ আপনারা ভাই আপনি আজকে এতদিন পরে আমি আপনার প্রোগ্রামে এসেছি, সো আমাকে কখনো প্রমোশনাল শ্যুটগুলো ছাড়া আমি কখনো হয়তো বা টেলিভিশন প্রোগ্রামেও খুব একটা নিয়মিত না, সেটা আমি ইচ্ছা করে করি না ভাই, আমি এমনই মানুষটা, হয়তো আমি জাস্ট কাজটাকে ফোকাস করি, যে আমি প্রফেশনালি যে কাজটা করছি এবং আমার পরিবারটা,
সো এর বাইরে কোনো আড্ডা দেয়া বা কোনো একটা যে কোনো কিছুতে হয়তো মিডিয়া ফেস সেভাবে আসলে সেভাবে না ভাইয়া একদমই না, আপনি বারবার ওই একই কাশুন্দি ঘাটতে থাকবে, সাকিব ও প্রশ্ন করবে, এগুলো যন্ত্রণায় আপনি চুপচাপ থাকেন। তো আমার ওই বিষয়গুলো হয় কি ভাই, আমি যার জন্য আমার কাজটা আমি চাই না যে আজকে আপনি এত নাইসলি আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন যে একজন অভিনেত্রী, একজন নায়িকা, একজন হিরোইন, তো আমি আমার এই পরিচয়গুলো ছাপিয়ে আমি অন্য কোনো কিছুতে আমি আলোচনায় থাকতে চাই না। তো সামহাও হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজ রিলেটেড সব কিছু শেয়ার করছি, হয়তো শেহজাদের আমার সন্তানকে নিয়ে দর্শকরা হয়তো কোনো কিছু দেখতে চায়, কোনো নাইস মেমোরিজ তখন হয়তো দিচ্ছি, বা আমার ইমোশনাল জায়গা থেকে মা ছেলের কোনো মুহূর্ত, যেটা আমরা যারা সেলিব্রিটি বা মিডিয়া রিলেটেড কাজ না করি, যারা বাইরে সাধারণ মানুষ, তারাও তো তাদের সন্তানকে দিয়ে দেয়, তো সেগুলো হয়তো বা আমার সোশ্যাল মিডিয়াতে কেউ খেয়াল করলে দেখবে, সেটা আমার অ্যাডমিনরা আছে, আমি আছি, বাট তার বাইরে যখনই কেউ ওই ধরনের অ্যাক্টগুলো করছে আমি হয়তো রিয়াক্ট করছি, বাট রিয়াক্ট করলে তখন ওইটাকে আবার ফলো করে আছে উনি তো এটা বলেছে, কিন্তু আমরা তাহলে কী প্র্যাকটিসটার মধ্য দিয়ে যাচ্ছি ভাইয়া, যে তোমাকে নিয়ে বা অনেক সময় আছে অনেকে বলে আপু আপনি তো আচ্ছা আপনি চুপ করে যান বা আপনি এটাতে রিয়্যাক্ট করেন না, বা আচ্ছা ওরা তো বা অনেকে যারা করছে তারা তাদের মতো হ্যাঁ ঠিক আছে তারা তো এরকমই বা আছে না অনেক সময় বা বলে যে আমি তো কারণ নাম মেনশন করি, হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেক্ষেত্রে আমরা তাহলে কোন প্র্যাকটিসটার মধ্য দিয়ে যাচ্ছি ভাইয়া, যে অলওয়েজ চুপ থাকাটাই কি আমাদের সমাধান, মানে অ্যাকচুয়ালি নট, যে আমরা সেই শিক্ষাটার মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই যাচ্ছি না, যে কেউ আমাকে নিয়ে একটা মিথ্যা কথা বললে, যে কেউ আমাকে নিয়ে একটা গুজব ছড়ালে, যে কেউ আমাকে নিয়ে একটা উস্কানিমূলক কোনো একটা স্ট্যাটাস দিলে, আমি সেটা প্রতিবাদ না করে আমি শুধু চুপই থাকবো। তো চুপ থাকাটাতে যেমন একটা মিথ্যা যখন আপনি 100 বার শুনবেন ভাই আপনার কাছে সত্য মনে হবে, আপনি যখন অলওয়েজ চুপ থাকবেন তখন সবাই ভাববে নিরবতাই সম্মতির লক্ষণ, সো সেক্ষেত্রে হয়তো বা সামহাও সেই রিয়াকশনগুলো চলে আসে। কিন্তু ধরেন এই যে বারবার মিথ্যাগুলো যখন আপনাকে একটা করা, আপনি প্রথমে চুপচাপ ছিলেন, কিন্তু আপনার পরিবার বা যারা দূরবর্তী দূরে থাকে, আমি জানি না আপনার বোন কানাডা থাকে ওর সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, তারা কিভাবে রিয়্যাক্ট করেন আসলে, যে আপনাকে যে আপনি সাকিব খানের ঘর ভেঙে তছনছ করে দিয়েছেন? হ্যাঁ মানে সাকিব খান একটা ছোট বাচ্চা, মানে সে একটা শিশু, তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি, মানে এটা কেউ কিছু জানে না, কোথাও কারো কিছু নেই, এবং এত বছর ধরে এটা চলছে, এটা তো অলমোস্ট 9-10 বছর ধরে ভাইয়া। সো সেখানে মানে এটা সম্ভব, এটা ইজ ইট পসিবল ভাই, 2024 সালে যখন এইগুলো কিছু গ্রুপ যখন এই জিনিসগুলো ছড়ায় যে কোনো কিছু ইয়ে হয়ে কেউ জানে না, এবং আমার সবচেয়ে কষ্ট লাগে কোথায় ভাইয়া, যে বরাবরই কোনো না সিচুয়েশানে একটা মেয়েকেই শুধু দায়ী করা হয়, যে খুব ইজিলি বলে ফেলা যায় হ্যাঁ যে আচ্ছা ওর কারণে এটা ওর কারণে, এবং আমাদের সমাজে আপনি সোশ্যাল মিডিয়াতেও যদি দেখেন ভাই, মেয়েরা মেয়েদেরকে বুলিং করে বেশি, কেন একটা বিষয় ঘটলো, এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে, এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে, হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে এত এত ডিভোর্স হচ্ছে ভাইয়া, সেটা আমার কারণে, মানে এটা কি সম্ভব, মানে এখানে কেন হচ্ছে, ডেফিনেটলি তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, নানান কারণ থাকতে পারে, তো সেখান থেকে কোনো কারণে সেটা হয়েছে, এবং আমাকে খুব সহজেই ট্যাগ লাইনটা দিয়ে দেওয়া হয় যে ওনার কারণ, ওই যে আমি যে হয়তো কথা বলছি না ভাইয়া, হয়তো আমি অ্যাভয়েড করে যাচ্ছি বা আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি না, বা হয়তো ইজিলি আমাকে বলে দেওয়া যাচ্ছে যে না ফাইন উনি তো এটা আমরা বললে এটা নিয়ে ওই যে তুরুপের তাসটা ইউজ করা যাবে, যে আমার কাছের মানুষরা আমার পরিবারের মানুষরা কীভাবে দেখেন। প্রথমত একটা বিষয় কি ভাই, আজকে আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলাম, আমার পরিবারের আমার বড় বোনেরা আমার দুলাভাইরা আমার সাথে 9 মাস কথা বলেনি, এটা আমি অনেক জায়গায় বলেছি, কারণ আমার ফ্যামিলিতে কেউ অভিনয় নেই, কেউ অ্যাক্টিংয়ে নেই, ডেফিনেটলি আমার পরিবারের আমার বড় আপুরা বা আমরা তো 3 বোন 1 ভাই, প্রত্যেকের জায়গা থেকে কালচারাল একটা পরিবেশে আমরা বড় হয়েছি, আমার বড় বোন খুবই মানে আমি একজন দর্শক হিসেবে বলবো যে আমি ওর গানের ফ্যান, এত দারুণ করে সে গান গাইতেন, এবং তার সেই ও কিন্তু কোনো প্রকার মানে আছে না যে ওর ওর কাজটা নিয়ে থাকতেন, প্লেব্যাকে এত সাকসেসফুলি ওর এত হিট হিট সুপার হিট গান আছে, এবং অডিও ইন্ডাস্ট্রিতেও আমার মেজো আপু সে তার হচ্ছে তার জায়গা থেকে সে ছোটবেলা থেকে স্পোর্টসের সাথে ইনভলভ ছিলেন, সে ব্যাংকার ছিলেন, সে হচ্ছে যে নিউজ প্রেজেন্টার ছিলেন, তার জায়গাতে সে এত এস্টাবলিশড, এবং তারপর তো আমি, এবং আমিও ছোটোবেলা থেকে ভাই নাচের সাথে ইনভলভ ছিলাম, স্কুলে নাচের কম্পিটিশন অ্যাটেন্ড করতাম, আমার ছোট ভাই ও দারুণ ভালো গিটার বাজায়, ও ভালো গান গায়, এবং কালচারাল ফ্যামিলিতেই আপনাদের বিলং, কিন্তু না ভাইয়া যেটা হতো যে আমাদের ফ্যামিলিটা ওদিক থেকে কনজারভেটিভ ছিল, যে অ্যাক্টিংয়ের বিষয়টা কেন যেন মানে আছে না, যে আমরা একে তো আমার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই, কিন্তু আমাদের হোম ডিস্ট্রিক্ট তো নোয়াখালীতে, নোয়াখালীর মানুষ এমনিতেই তো একটু কনজারভেটিভ থাকে,
তো সেক্ষেত্রে তারা অভিনয়তে আমি যখন আসলাম বা আমাকে যখন আমাদের টিম ওয়াইজ যখন সব কিছু প্ল্যান হলো, তখন সেটা তারা মানতে পারেনি। তারা বলছে দরকার নেই, থাক বাদ দাও, কারণ আমরা এত নেম ফেম এত কিছু দরকার নেই, আমরা যেভাবে আছি ফাইন, আমরা আমাদের মতো করে, হ্যাঁ ঠিক আছে তুমি নিউজ পড়ছো, পড়াশোনা করছো, তুমি আমাদের ফ্যামিলির সবার ছোটো, সো তোমাকে আমরা ওভাবেই দেখি, কারণ আমার বড় বোনেরা আমার হচ্ছে বড় ভাইয়ের মতো, এবং বড় ভাই বোনদের কাছে কিন্তু তার ছোট বোন বা ছোট ভাই বোনরা কিন্তু সন্তানের মতো থাকে। তো যখন আজকে এত বছর, 7-8 বছর ধরে যখন আমাকে বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে ভাইয়া, এটা সাইবার বুলিং বলি বা সেটা হচ্ছে যে নানানভাবে যখন আমাকে নিয়ে কোনো একটা কিছু কিছু গ্রুপ, যেগুলো আমি একদম বলতে পারবো ভাই, এগুলো হচ্ছে কিছু কিছু সিন্ডিকেট, যারা কি না যাদের কোনো মানে সামনাসামনি আসলে কিন্তু এদের আমি জানি না এরা কী করবে, কিন্তু কিছু একদম কমন গ্রুপ যারা এটা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বলাই হয়েছে যে আমাকে নিয়ে সারাক্ষণ নেগেটিভ একটা প্রচারণা করবে, বা কোনো একটা ভালো পোস্ট হলে, ভালো আমার গান গেলে, ভালো এগুলো তারা নেগেটিভ কিছু কিছু থাকে ফেক আইডি বা তাদের গ্রুপিং, যে তারা নেগেটিভ কমেন্টগুলো করে। তো এত কিছু এত বছর ধরে হচ্ছে, আমার ফ্যামিলির কেউ কিন্তু কখনো কথা বলেনি, কারণ তারা প্রথমেই বলেছে যে তুমি এই জগৎটাতে এভাবে আসলে আমরা চাই না। তো যখন আমি ভাইয়া আস্তে আস্তে করে ভালো ভালো সিনেমা করছি বা তাদেরকে আমি কনভিন্স করেছি, আমি তো স্রোতে গা ভাসিয়ে দিইনি বা আমি তো আমার সেই রেসপেক্টটা রেখেই আমি প্রত্যেকটা টিমের সাথে কাজ করছি, তো যখন তারা দেখলেন যে আসলে এভাবেই বিষয়গুলো তার ছোট বোনকে নিয়ে বা এভাবে যখন কথা বলা হচ্ছে, এবং কিছুদিন আগে আমার বড় বোনকে নিয়ে, আমি ওই যে আর্কাইভের কথা বললাম না, আর্কাইভটা দেখলে দেখা যাবে ভাইয়া, যদি খুঁজে সব কিছু সামনে আনা হয়, এবং আমি এটা চাই করা হোক, আমি এটা খুশিতে আমি প্রেজেন্ট থাকবো যে এই সমস্ত আর্কাইভগুলো আনা হোক, যে কারা প্রথম শুরু করে সব কিছু, আমি চাই ভাই এটা করা হোক। তো আমার আপুকে নিয়ে, আমার বড় আপুকে নিয়ে, মানে সে কিন্তু কোথাও কোনো সিনে নেই, আমার বড় বোনকে নিয়ে কোনো প্রোগ্রামে যে নানানভাবে কোনো ব্যক্তি, এবং সেটা অনেকে গেস করতে পারবে কারা বা কে, অন্যরকমভাবে কিছু কিছু কী কী বাজে বাজে কমেন্ট করছিল, কথা বলছিল, নানানভাবে হাসাহাসি করছিল, তো এটা তো আমার বোনেরা ডিজার্ভ করে না বা আমিও তো ডিজার্ভ করি না। তো তখন আমার আপু দেখলো আমার তাদের ছোট বোনকে নিয়েও এমন হচ্ছে, এবং তারা কিন্তু বড় বোনরা কিন্তু সবসময় ভাই বোনদেরকে প্রোটেক্ট করতে চায়, তার জায়গা থেকেও তখন সে রেসপেক্টের জায়গায় এত দিন ধরে সে সাকসেসফুল ইন্ডাস্ট্রিতে কাজ করলো, সেখানে তাকে নিয়েও ওপেনলি ই করা হচ্ছে, ও যে আমরা যে রিয়্যাক্ট করি না, আমরা যে কথা বলি না। তো তখন আপু, সে যেহেতু বাংলাদেশে থাকে না এখন, সে বাংলাদেশে থাকলে ডেফিনেটলি সামনাসামনি কথা বলতো এবং সামনে এসেই কথা বলতো, যেহেতু সে আসলে তো মার খাবে, এই ধরনের প্রকাশ্যে কি বাজে ভাবে কথা হচ্ছে, তো সেখানে এখন কে মার খাবে না কি খাবে সেটা তো ডেফিনেটলি সিচুয়েশন বলে দিত। আমি একটা ছোট প্রশ্ন যোগ করি, যে শুরুতে যেহেতু রিঅ্যাক্ট করেন না সেটা বলা হচ্ছে, কিন্তু কেউ কেউ বলছেন বা পুরো নিজে বলার চেষ্টা করছে যে নকল করে, যেটা আচ্ছা আমি ওটাতে আসছি ভাইয়া, প্লিজ। সো সেটা হচ্ছে, তো তখন আমার আপু এটা নিয়ে রিঅ্যাক্ট করছে, এবং ইটস ভেরি নর্মাল। আজকে যদি কোনো বড় ভাই বোন যদি তার ছোট বোনদের ক্ষেত্রে বা ছোট ভাই বোনকে এভাবে যদি হিউমিলিয়েট করা হয়, বুলিং করা হয়, তারা যদি প্রোটেস্ট না করে, প্রোটেক্ট না করে, তাহলে আমি বলবো যে আসলে তারা মানে এটা কি অ্যাভয়েড করছে যে তাদের ভাই বোনদেরকে নিয়ে যা বলা হোক কোনো কিছু। তো সেটা আপু আপুর জায়গা থেকে সেটা এক্সপ্রেস করেছে, কারণ আমার বোনদেরও তো, আমার বোনেরা যারা বাংলা ফিল্মে আমি আসা নিয়ে আমার সাথে কথা বলে নাই, তো তারা তো নিজেরাই তো বাংলা সিনেমা অনেক বছর ধরে দেখে না, আমার নিজের সিনেমাই তারা মানে পুরো সিনেমা দেখেনি এখন পর্যন্ত, তো অন্যান্য যারা কাজ করছে এখন এদেরকে তো চেনেও না ঠিক মতো। তো সেক্ষেত্রে আমার আপুরা যখন ইনফ্যাক্ট প্লেব্যাকও করেছে ভাইয়া, তারা কিন্তু স্টুডিওতে তাদের গানটা গিয়ে চলে যেত। আমার আপু শাবনুর আপুর সিনেমাতে গান গেয়েছে, ফেরদৌস ভাইয়ের সিনেমায় গান গেয়েছে, মান্না ভাইয়ের সিনেমায় গান গেয়েছে, এবং ওটা নিয়েই কথা হতো। অনেকে জানে না ভাইয়া, তার পোর্টফোলিওটা জানে না, তার ব্যাকগ্রাউন্ডটা জানে না, তো সেই জন্য হয়তো অনেক কিছু নিয়ে অনেক লাফালাফি করে। তো আমার কাছে এটা খুব আনফর্চুনেট লাগে যে আমাদের এখনকার সময়ে সম্মানটা কোথায় যাচ্ছে, এই যে কোনো কিছু একটা লিখে ফেলা, যে কোনো কিছু একটা বলে ফেলা। বরং আমার বড় আপু তো, এরা যারা আমার জেনারেশনে কাজ করছে এখন, এদেরকে বরং শাসন করতে পারতেন বা বলতে পারে, সে বড় বোন হিসেবে সে তাদেরকে একটা চড়থাপ্পড় মারতে পারে, সেটা বড় বোন হিসেবে। তো তারা যখন এই ধরনের কোনো একটা কিছু যখন বলে বা করে, তো সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা প্রচণ্ড অভিভাবকহীন হয়ে যাচ্ছি ভাইয়া, যার জন্য সেটা আমরা রাজ্জাক স্যারদের সময় বা ওই সময়টা বা শাবনুর আপুরা বা শাবানা ম্যামরা যখন কাজ করেছে, তখন না এই ধরনের এত অরাজকতা ছিল না।